দিয়েছেন, অনেক কিছু দিয়ে আশীর্বাদ করেছেন, তার মধ্যে ফলমূল অন্যতম। এবং আমাদের অনেকেরই অনেক ধরনের ফল প্রিয়, কমলালেবু তেমনই একটি ফল, আমরা অনেকেই খুব পছন্দ করি কমলালেবু খেতে। আসুন আমরা দেখি যে কমলালেবুর মধ্যে ঈশ্বর আমাদের জন্য কি কি উপকারিতা রেখেছেন। আজকে আমি 6টি উপকারিতার কথা বলব, তবে তার পূর্বে চলুন শুনি যে কমলালেবুর খোসায় আসলে কি রয়েছে যার জন্য এটি আমাদের উপকার করবে। কমলালেবুর খোসায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা আমাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা, কাশি বা এজমার সমস্যা ও লিভারের সমস্যা থেকে রক্ষা করে। তাহলে চলুন দেখি আরও কী কী উপকারিতা রয়েছে এই কমলালেবুর মধ্যে। প্রথমেই যে বিষয়টি বলব সেটি হচ্ছে কফ ও পিত্ত সমস্যা দূর করে। চলুন দেখি শুনি কীভাবে কমলালেবু খোসা কফ ও পিত্ত সমস্যা দূর করে। কমলার খোসার তিতকুটে রসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। পাতলা করে কমলার খোসা ছিলে নিন, আর এটি ছিলে নেবার জন্য আপনি ব্যবহার করতে পারেন ভেজিটেবল পিলারের সাহায্য। যেন এর যে কমলালেবুর খোসার যে নিচের সাদা অংশ সেটি না আসে, কিংবা গ্রেটারে ঘষে নিতে পারেন এবং তা মিহি করে কুচি করবেন। এই খোসার কুচি রং চা তৈরির সময় দিয়ে দিন, সাথে দিন অল্প একটু আদা। একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়িয়ে আপনি চায়ের সাথে বা গরম জলের সাথে এটি পান করতে পারেন, সাথে দিন একটু মধু। কফ ও পিত্তের সমস্যায় এটি খুব উপকারী। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পেটের সমস্যা। পেটের সমস্যা এটি অত্যন্ত কার্যকরী। কমলালেবুর খোসা হজমের সমস্যার সমাধান করে এবং পেটের সমস্যা সরিয়ে তা দূর করে। এছাড়া কমলার খোসা গ্যাস, অম্ল, বমি বা আম্লিক উদ্গীরণ অপসারণ করতে সাহায্য করে। তাছাড়াও ক্ষুধা মন্দা এবং বমি বমি ভাব দূর করতে কমলার খোসার জুড়ি নেই। প্রতিদিন সকালে খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সাথে খেয়ে নিন, কিংবা এর সাথে আপনি যোগ করতে পারেন আপনি আপনার যে ফ্রুট সালাদ সেটির সাথেও আপনি এটি যোগ করে খেতে পারেন। 3 নম্বর যে বিষয়টি এখানে রয়েছে তা হচ্ছে অ্যাজমা ও কাশির সমস্যায় এটি কীভাবে উপকার করে। কমলার খোসা গুঁড়ো কাশির সমস্যা দূর করে। কমলার খোসা শ্বাস প্রশ্বাসের সমস্যা ও অ্যাজমা উপশমে কাজে লাগে। এসব কষ্ট থেকে মুক্তি পেতে নিয়মিত পান করুন কমলার খোসায় তৈরি চা, কিংবা কমলার খোসা দিয়ে তৈরি মোরব্বা বা টফি তৈরি করে রাখুন। প্রতিদিন সকালে এই টফি চা পানের সময় ভালো করে চিবিয়ে খান। আরেকটি বিষয় রয়েছে তা হল অ্যাসিডিটি দূর করে। কমলার খোসার তৈরি তেলে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি, যা পেটের অ্যাসিডিটি দূরীকরণে সহায়তা করে। এছাড়া এই তেলে রয়েছে ডি লেমনের, যা অন্ত্রের স্বাভাবিক আন্দোলন বজায় রাখে ও লিভার ফাংশন স্বাভাবিক রাখে। অ্যাসিডিটির সমস্যায় কমলার খোসায় তৈরি এসেনশিয়াল অয়েল পানিতে 2 ফোঁটা মিশিয়ে পান করুন। তাছাড়া এটি ওজন কমাতেও সাহায্য করে। আরেকটি বিষয় যেটা ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধ করে, কমলার খোসায় একটি ফ্লেভোনয়েড রয়েছে যা হেসপিরিডিন নামে পরিচিত এবং এটি কোলন ক্যান্সার এবং অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কাজ করে। তাছাড়া আপনাদের কারো যদি অনিদ্রার সমস্যা থাকে তাহলে এই কমলার খোসার মাধ্যমে আপনি এর থেকে উপকারিতা পাবেন। কমলার খোসা স্নানের পানিতে ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে। খোসাগুলো কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিন, তারপর গরম পানিতে ভিজিয়ে রাখুন। পানির তাপমাত্রা কুসুম গরম থাকতে থাকতে স্নান সেরে নিন। চাইলে মিশিয়ে দিতে পারেন এই কমলার খোসা দিয়ে তৈরি এসেন্সিয়াল অয়েল। সুতরাং আমরা জানলাম যে কমলালেবু, আমরা অনেক সময় কমলালেবু খাই কিন্তু খোসাগুলো আমরা ফেলে দিই। এরকম আরও অনেক ফলমূল আছে যেগুলো অনেক উপকারিতা আছে,
আসুন আমরা আজকে থেকে কমলার খোসা ফেলে না দেই, কিন্তু আমরা যদি এগুলো ব্যবহার করি আমরা সুস্থ থাকব। এবং আসুন আমরা আমাদের সুস্থ থেকে সর্বদা আমাদের স্বাস্থ্য দ্বারা আমাদের আমাদের নিজেদের দ্বারা ঈশ্বরের গৌরব করি। ধন্যবাদ। বর্ণিতাকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে ম্যাচারটা তুলে ধরার জন্য। ঈশ্বর কোথায় কি রেখেছেন আমরা জানি না, কিন্তু তিনি আমাদের জন্য চমৎকার সব উপাদান রেখেছেন প্রকৃতির মাঝেই। এখন আমরা মিশন স্টোরি শুনব। আজকে যে বিষয় আছে, একজন মাতা কর্তৃক বিষ প্রয়োগ, একজন মাতা কর্তৃক বিষ প্রয়োগ। ডেসি নাতালাইনের একজন মেয়ে, তার বয়স মাত্র 18 বছর। সে 1 বছর প্রভুর জন্য কাজ করার সিদ্ধান্ত নিল, আর সে খুব উৎফুল্ল ছিল। এ কারণে সে 1 বছর প্রভুর জন্য কাজ করবে, হয়তো সে বড় কোনো শহরে যাবে, সেখানে গিয়ে সে কাজ করবে। তাই সে এবং তার বান্ধবী, তারা দুজনে মিলে কাজে যাওয়ার জন্য খুব আগ্রহী হয়ে উঠল এবং খুব আন্দোলিত ছিল, উৎফুল্ল ছিল। নির্ধারিত দিনে তারা গাড়িতে করে একটা বড় শহরে এলো, সেই শহরে ইন্দোনেশিয়ার একটি শহর, সেখানে এলো। সেখানে যখন তারা হেড অফিসে আসলো, তাদের বলা হলো এখান থেকে মোটর সাইকেলে করে তোমাদের প্রায় 1-3 ঘন্টার পথ যেতে হবে, প্রায় 5 মাইল পাহাড়ি পথ, অনেক উঁচু উঁচু পথ, কিন্তু যেতে অনেক সময় লাগে। তারা 3 ঘন্টা সেখানে মোটর সাইকেলে গেল। যাওয়ার পরে তাদের বলা হলো তোমাদের স্টেশন এখানে না, এখান থেকে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে, 8 ঘন্টা পায়ে হাঁটতে হবে তোমাদের, 8 ঘন্টা পায়ে হাঁটতে হবে। তারা তাদের আনন্দ কিছুটা নিয়ে যাচ্ছিল, কারণ তারা মনে করেছিল বড় কোনো শহরে কাজ করবে, কিন্তু তারা প্রথমে বড় শহর থেকে একটা মফস্বল শহরে এলো। এখন মফস্বল শহর থেকে আরো প্রত্যন্ত এলাকায় আরো 8 ঘন্টা পায়ে হাঁটতে হবে। তারা অনেক কষ্ট করে পায়ে হেঁটে সেই লিম্বং এলাকায় গেল, গ্রামে গেল। সেখানে তাদের জন্য বিশাল চমক অপেক্ষা করছিল, কারণ গ্রামের লোকেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের বাদ্যযন্ত্র নিয়ে তাদের স্বাগত জানালো এবং তাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করলো। আর সেখানে তাদের জন্য বিশেষ একটি কালো মুরগির ব্যবস্থা করল, যে মুরগিটি পশম কালো, যে মুরগির পা কালো, মাংসও কালো। আর ওখানের ঐতিহ্য অনুসারে শুধু যারা বিশেষ অতিথি আসে তাদের জন্য এই মুরগি দেওয়া হয়। তাদের দুজনকে এই মুরগির মাংস খেতে দেওয়া হলো, আর অন্যরা সবাই সাধারণ মুরগি খেলো। তারা খুব সম্মানিত বোধ করলো, তাদের বয়স মাত্র 18 বছর। কিন্তু সমস্যা হচ্ছে তারা ওই এলাকার ভাষা জানে না, তারা কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা কারো ভাষা বুঝতে পারছে না। এভাবে তারা দুশ্চিন্তার মাঝে দিন কাটাচ্ছে। পরের দিন সকালবেলায় এক মহিলা এলেন, এসে তাদের দরজা নক করলেন। তাদের সাহায্য প্রয়োজন, তারা আকার ইঙ্গিতে বা কোনোভাবে বোঝাচ্ছেন তাদের সাহায্য প্রয়োজন। এই মেয়ে দুটো সেই মহিলার সঙ্গে গেল, গিয়ে দেখল একজন সেই যে মহিলা এসেছে তার মা। অনেকদিন যাব সে বাইবেলে বর্ণিত প্রদর রোগে ভুগছে, রক্তক্ষরণ জনিত রোগ। এই মেয়ে দুটোর কোনো চিকিৎসার বিষয়ে জ্ঞান ছিল না, তারা জানতো না কিভাবে চিকিৎসা করতে হবে। তাদের নিয়ে যাওয়া হয়েছে যেন এই রোগের চিকিৎসা করা হয়। এই মহিলার অনেক ওখানে কবিরাজ দেখানো হয়েছে, অনেক তান্ত্রিক দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। সে অনেকদিন যাবৎ সে বিছানায় পড়েছিল। সে মহিলার নাম হচ্ছে ইন্দোরেকো। আর যখন এই মেয়ে দুজনকে নিয়ে যাওয়া হলো, তারা চিন্তা করলো কি করবো, আমাদের কাছে কোনো ওষুধ নেই, আমি জানি না, তারা জানে না এই রোগের কি ওষুধ হবে, কি খাওয়াতে হবে, কিচ্ছু জানে না। তাদের কাছে শুধু কাঠ কয়লা, কাঠ কয়লার গুঁড়ো ছিল, কাঠ কয়লার গুঁড়ো ছিল। তারা সেই কাঠ কয়লার গুঁড়ো জলে গোলালো, জলে গলিয়ে
সেই মহিলাকে খাবার খাওয়ানোর জন্য রেডি করলো আর বললো, তারা জানে যে এই কাঠপালের পুরো কোনো কাজ করবে কিনা তারা জানে না, ঈশ্বর জানেন। তারা বললো, আমরা কি প্রার্থনা করতে পারি? তারা প্রার্থনা করলেন। প্রার্থনা করে সে সাধারণ কাঠপালের গুঁড়ো সে মহিলাকে খাইয়ে দিলেন। এরপরে চিন্তা করলেন, এত গ্রামবাসী আমাদের উপর ভরসা করছে, আমরা এখন কি করব? আমাদের কিছু একটা করা প্রয়োজন। তারা চিন্তা করলো, আমাদের যে হেড অফিস আছে সেখানে আমরা ফোন করি, দেখি কি বলে। তার কোনো ফোন কূপের খোঁজ নিল, দেখলো যে তারা যেখানে আছে সেই গ্রাম থেকে 1 ঘন্টা পায়ে হেঁটে সে ফোন কূপে যেতে হবে। তারা 1 ঘন্টা পায়ে হেঁটে ফোন কূপে গেল। বুথে গিয়ে তারা ফোন করলো। ফোন করার পরে কেন্দ্র থেকে বলা হলো, তোমরা তার সেই মহিলাকে পেঁপে এবং কাঁচা কলা এই দুটো ভর্তা করে, বিচি সহ দুটো ভর্তা করে খাইয়ে দাও। আর এই দেশি এবং তার বান্ধবী তারা আবার যখন নিজের গ্রামে ফিরে এলেন, এসে পেঁপে এবং কাঁচা কলা ভর্তা করে প্রার্থনা করে সেই মহিলাকে খাওয়াতে শুরু করলেন। তারা 1 মাস খাওয়ালেন, প্রতিদিন খাওয়ানোর আগে প্রার্থনা করতেন। 1 মাস পরে দেখা গেল সেই মহিলার রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গ্রামের লোকেরা সব অবাক হয়ে গেল, কিভাবে এটা সম্ভব হলো? এত কবিরাজ দেখানো হয়েছে, এত তান্ত্রিক দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি, এই মেয়ে দুটো পেঁপে এবং কলা ভর্তা দিয়ে কিভাবে একজন এই মুমূর্ষু রোগীকে সুস্থ করে তুলল? গ্রামের লোকদের আস্থা বেড়ে গেল। দূর দূরান্ত থেকে আরো অনেক রোগী আসতে শুরু করলো। এখন তারা কি করবে? তাদের একটাই চিকিৎসা, কাঠকলার গুঁড়ো জলে ভিজিয়ে খাইয়ে দেয়, প্রার্থনা করে পেঁপে এবং কাঁচা কলার ভর্তা সেটা খাইয়ে দেয়, আর বাকি কাজ ঈশ্বর করেন। বেশ, অনেক লোক সুস্থ হয়ে গেল আর লোকদের বিশ্বাস আরো বেড়ে যাচ্ছে। কিছু কিছু লোক তাদের বললো, দেখেন আপনারা সব বাড়িতে যাবেন, কিন্তু কয়েকটা বাড়ি আছে এই বাড়িগুলো যাবেন না, কারণ এরা লোক ভালো না, আপনাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। আর এই মেয়েদের চিন্তা করলো, প্রত্যেক লোকের কাছে ঈশ্বর বার্তা প্রচার করতে বলেছেন, আমি কেন এদের কাছে যাব না, এদের বাড়িতে আমরা যাব। গ্রামের লোকদের নিষেধ অগ্রাহ্য করে তারা কোনো একদিন সকালবেলা কোনো এক মহিলার বাড়িতে গিয়ে নক করলেন। আর যখন তারা নক করলেন, 30 বছর বয়সী এক মহিলা সে দরজা খুললো, আর তার নাম হচ্ছে মামা ওয়েন্ডি, মামা ওয়েন্ডি। আর আমাদের মতো তারাও, কেউ কোনো অতিথি গেলে পরে তার আপ্যায়ন করতে পছন্দ করে। আর যখন এই মেয়ে দুজন সেই বাসায় গেলেন, তাদেরকে বেগুনি রঙের ভুট্টো খাওয়া খেতে দেওয়া হলো আর শিমুল আলু খেতে দেওয়া হলো। বেগুনি রঙের ভুট্টা আর শিমুল আলু। এখন দেশি তার বান্ধবীকে বলছে, তুমি আগে খাও। বান্ধবী বলছে, তুমি আগে খাও। গ্রামের লোকেরা সতর্ক করে দিয়েছে যে এরা আপনাকে বিষ খাওয়াতে পারে, সুতরাং সাবধান থাকবেন। আমরা মানব, আমরা যত ঈশ্বরে বিশ্বাস করি কিছুটা তো সংশয় থাকে, ভয় থাকে। এদের মধ্যে ওই ভয় ছিল, বলো তুমি আগে খাও, তুমি আগে খাও, কেউ কি আগে খেতে চায় না। দুজনে বললো, ঠিক আছে আমরা প্রার্থনা করি। দুজনে প্রার্থনা করি, প্রার্থনা করে দুজনেই খেলো। দুজনে খেয়ে ওই মহিলাকে বললো, আমরা আপনার জন্য প্রার্থনা করি। সেই মহিলার জন্য প্রার্থনা করে চলে গেল। পরে আবার এলো, আবার তাদের বিভিন্ন সুস্বাদু খাবার খেতে দেওয়া হলো, তারা প্রার্থনা করে খাবার খেল। এভাবে 7 দিন তারা ওই বাসায় এলো, 7 দিন তাদের সুন্দর খাবার দেওয়া হয়েছে, সুস্বাদু খাবার, মুখরোচক খাবার, তারা খাবার খেয়েছে। খাবার খাওয়ার পরে প্রার্থনা করেছে, তার সঙ্গে বাইবেল অধ্যয়ন করেছে, তাকে বাইবেল দিয়েছে। 7 দিন পরে মামা ওয়েন্ডি গ্রামে প্রচার করলো, এরা স্বাভাবিক মানুষ না, এরা স্বাভাবিক মানুষ না, এদের মধ্যে কোনো আশ্চর্য ক্ষমতা আছে। কারণ এই 7 দিন প্রতিদিন আমি তাদের মারাত্মক বিষ দিয়েছি, যে বিষ একবার খেলে কোনো লোকের বাঁচার কথা না, এই লোকেরা এখনো বেঁচে আছে, এরা কোনো স্বাভাবিক লোক না। দেখুন ঈশ্বর কত অলৌকিকভাবে কাজ করছেন। ডেসি নাতালি এবং তার বান্ধবী 1 বছর সেই গ্রামে কাজ করার পরে তারা আবার সেই ইন্দোনেশিয়ায়
ফিরে এলো, সেখানে সে ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি লাভ করছে। আর এর মাঝে তার মাস্টার্স শেষ হওয়ার আগে সে কয়েক বার সেই গ্রামে গিয়েছে। এখন তার বয়স 21 বছর। সে যখন সেখানে 18 গিয়েছিল তখন তার বয়স ছিল 18 বছর। এই 3 বছরে সে বেশ কয়েকবার সেই গ্রামে গিয়েছে আর প্রতিবার দেখেছে মামা ওয়েন্ডি সে বাইবেল পাঠ করছে, প্রার্থনা করছে এবং অন্যদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছে। মামা ডেসির ইচ্ছা সে যখন তার উচ্চতর ডিগ্রি শেষ করবে সে সেই গ্রামে ফিরে যাবে, সেখানে গিয়ে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করবে যেন সেখানে লোকদের দ্বারা শিক্ষার আলো এবং একই সঙ্গে ঈশ্বরের বাক্যের আলো দিতে পারে। আজকে আপনার আমার কাছ থেকে যে উপহার আসে ঈশ্বরের জন্য, সেই উপহারের মাধ্যমে এই ডেসি নাতালি এবং তার বান্ধবীর মতো অনেক লোক তারা বিভিন্ন জায়গায় 1 বছরের জন্য প্রচার করতে যায়, তার সুযোগ পায় এবং লোকেরাও ঈশ্বরের বাক্য শোনার সুযোগ পায়। আসুন আজকে আমরা উদারভাবে আমাদের হাত খুলে দেই এবং ঈশ্বরের ভান্ডার পূর্ণ করে যেন আরো অনেক থাউজেন্ড মিশনারি ঈশ্বরের কাজের জন্য বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেতে পারে এবং ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে পারে। প্রত্যেককে ধন্যবাদ।